ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্যস্ত সময় পার করছেন অঙ্কন শিল্পীরা মেলায় আগত দর্শনার্থীদের ছবি এঁকে প্রতিদিন ভালোই আয় করছেন তারা ছবি দেখে অথবা মোবাইলের ছবি থেকে তারা দিনভর আঁকছেন অজস্র মানুষের পোর্ট্রেট এভাবে মেলা আর বিভিন্ন উৎসবে ছবি এঁকে চলে ওদের জীবন সেলফিরে যুগে হাতে আঁকা ছবির কদর হালে খুব একটা নেই তবে রং তুলি আর পেন্সিলে অঙ্কন শিল্পীর আঁকা ছবির কথা আলাদা শিল্পীর হাতের ছোঁয়াই এখনো জীবন্ত হয়ে ওঠে মানুষের মুখ বাণিজ্য মেলার প্রধান ফটক দিয়ে ঢুকলেই দেখা মিলবে পার্থ অরূপ কিংবা আজিজদের মতো একঝাঁক অঙ্কন শিল্পীর এসব আঁকিয়ে এতটাই পারদর্শী যে মাত্র দশ মিনিটেই হুবহু এঁকে দিতে পারেন যে কারো মুখ বসে বসে মানুষের মুখ আঁকেন পার্থরাই বাক প্রতিবন্ধী এই মানুষটি অন্যের মুখোচ্ছবি এঁকেই জীবন চালান দেশবর্ণ চিত্রশিল্পী এস এম সুলতানের সরাসরি ছাত্র ছিলেন তিনি পার্থরের হাতের জাদুতে দেখতে দেখতেই সাদা কাগজে ফুটে উঠল